আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খবরে এনটিভির দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ এছাড়া ত্রাণ নিয়ে সমন্বয়হীনতারও রয়েছে অভিযোগ পানি নিষ্কাশন ব্যবস্থা ত্রুটির কারণে অনেক স্থান থেকে ধীর গতিতে নামছে বানের পানি বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত ফেনীর চিত্র এটি জেলার বেশিরভাগ উপজেলার গ্রাম রাস্তাঘাট হাটবাজার সবই পানির নিচে বন্যার পানির কমার কোনো লক্ষণই নেই টিউবওয়েলগুলো পানির নিচে থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট এই বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্কে বিভ্রাট গত দুই দিন বৃষ্টিপাত কম হওয়ায় ফেনি শহর সহ পরশুরাম ফুলগাজি ছাগল নেয়াতে বন্যার পানি কিছুটা কমছে তবে সদর সোনাগাজি ও দাগন ভুঁয়াতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে যত জনগণ আসে মরি মাঙ্কে মরিদার গতনoverline তো অর না হানি গালি লয় তো আবার খাওয়া দাওয়া ঘাটো অর না কাফুসবো হিন্দু অর না 100 এরকম পানি ওঠে নাই মানুষ খুব দুর্ভোগে আছে বাজার করতে পারছে না খানা খানা পাইতেছে না প্রবল বর্ষণ ও উজানের ঢলে চাঁদপুরের ছয় উপজেলার সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বানের পানিতে সদর ও কচুয়া উপজেলার বেশ কিছু এলাকার হাজার মানুষ পানি জেলার প্রায় তিন লাখ মানুষ বন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন এদিকে অতি বৃষ্টি ও বানের পানিতে হাইমচর উপজেলার নব্বই হেক্টর জমির পানের বরজ নষ্ট হয়ে গেছে নিঃস হয়েছে অনেক কৃষক লাখ টাকা বিক্রি করতে না বৃষ্টির কারণে বৃষ্টিপাত না হয় মৌলীবাজার জেলার সবকটি নদীর পানি কমতে শুরু করেছে মনু ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি বিভিন্ন এলাকা থেকে নেমে যাওয়ায় অনেকে ফিরছেন বাড়িতে দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনা নৌসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লার গোমতী নদীর পানি কমতে শুরু করেছে সে সঙ্গে বন্যা কবলিত এলাকা থেকেও পানি নামছে উন্নতি হয়েছে হবিগঞ্জ ব্রাউনবাড়িয়া লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ব্যাধি জীবন আহমেদ এনটিভি নিউজ ডেস্ক কুমিল্লার বন্যা দুর্গত এলাকায় আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক যাচ্ছি তার কাছে সাদেক কুমিল্লার সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন জসিন্থা আপনি জানেন যে এখন পর্যন্ত প্রায় দশ লাখের বেশি মানুষ এই কুমিল্লায় ঘরবন্দি গৃহবন্দী হয়ে আছেন আমরা যাচ্ছিলাম আসলে মনোহরগঞ্জে এই মনোহরগঞ্জে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছানি আর দুটি ইয়ে উপজেলার নাম আপনাকে বলেছিলাম ব্রাহ্মণপাড়া এবং একই সঙ্গে বুড়িচং সেখানে কিন্তু প্রত্যন্ত জায়গা যেখানে সেই জায়গাগুলোতে যেমন নেটওয়ার্ক নেই যেমন এখন পর্যন্ত সেই জায়গাগুলোতে পুরোপুরিভাবে বিদ্যুৎ আসেনি এবং সেখানে কিন্তু অসংখ্য মানুষ এখন পর্যন্ত সুপেয় পানি এবং খাবারের পানি পাননি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লাকসাম জংশন রোডে আমরা দাঁড়িয়ে আছি এবং এর পেছনে যে জায়গাটিতে যে গাড়িগুলো এখানে ছিল ওই গাড়িগুলো প্রায় অর্ধেক ডুবে গেছে তার মানে কুমিল্লার বাঁধ একটি বাঁধ ভেঙে যাওয়ার পরে বুরবুরিয়া এলাকায় সে তার প্রভাবে কিন্তু এর নিচু যে জায়গাগুলো আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু ভেসে গেছে জেলা প্রশাসকের পক্ষ থেকে যেই ত্রাণ দেয়া হচ্ছে সেই ত্রাণটি পর্যাপ্ত নয় বলে দাবি করছে স্থানীয় যারা তারা বলছে যে আরো বেশি সমন্বিত ভাবে উদ্যোগ নিলে যেখানে দুর্গত এলাকার মানুষ তারা কিন্তু আরো বেশি পরিমাণ ত্রাণ পেতো এবং সেটি পরিকল্পিতভাবে পেতো সেই জায়গাটি যেহেতু অভাব রয়েছে এখন তারা চাইছেন জেলা প্রশাসকের মাধ্যমে যারা স্বেচ্ছাসেবক বা ঢাকা থেকে ত্রাণ আসছে বা বিভিন্ন জেলা থেকে ত্রাণ আসছে সেই ত্রাণগুলো যেন একইভাবে প্রত্যন্ত এলাকাগুলোতে আইডেন্টিফাই করে দেওয়া হয় সেই বিষয়টি এখন পর্যন্ত হয়নি আর এখন পর্যন্ত চোদ্দ জন মানুষ এই কুমিল্লায় মারা গিয়েছেন এই বন্যা কবলিত হওয়ার কারণে এবং অসংখ্য ঘরবাড়ি কাঁচা পাকা অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত আছে সেই জায়গাগুলোতে এখন মেরামতের দিকে জোর দিতে হবে কারণ এখন পর্যন্ত পানি কিন্তু সব উপজেলা থেকে নামেনি কয়েকটি উপজেলা এখন পর্যন্ত পানির নিচে অবস্থিত এবং এই জায়গাগুলো যখন পানে আরও নামতে শুরু করবে তখন তাদের মেরামতের জন্য অবশ্যই টাকার প্রয়োজন হবে সেটি দেখভালের জন্য জেলা প্রশাসককে তারা অনুরোধ জানিয়েছেন এ ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা জানছিলাম কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর বন্যার খবর জানতে যাচ্ছি কুমিল্লার রসুলপুর এলাকাতে সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু নান্টু আপনি যে এলাকাতে আছেন সেখানে বন্যার পানি কি বাড়ছে আরেকটি বিষয়ে ত্রাণ তৎপরতার খবর সম্পর্কে আমাদেরকে জানাবেন আর আমি যে জায়গাটি রয়েছি সেটি হচ্ছে কুমিল্লা আদর্শ সদর রসুলপুর এলাকা গত এই এলাকায় কোনো সময় বন্যায় প্লাবিত হয়নি এবারই প্রথম এই এলাকায় বন্যা প্লাবিত হয়েছে আমরা আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে এই সদর উপজেলার ছাব্বিশটি গ্রাম প্লাবিত হয়েছে মূলত পার্শ্ববর্তী যে গুরুচুং উপজেলার আহ নদীর বুড়ুবুরি অঞ্চল এলাকা থেকে যেই ভাঙ্গনটা তৈরি হয় সেই ভাঙনের ফলাফলের কারণেই মূলত এদিকে পানি প্রবাহিত হয় এবং ছাব্বিশটি গ্রাম প্লাবিত হয় আর যে কথাটি বলছিলেন যে ত্রাণ নিয়ে আমরা পাঁচটি ছয়টি উপজেলায় কথা বলেছি বিশেষ করে নাঙ্গলকোট মনোহরগঞ্জ লাকসাম এগু এই এলাকাগুলোতে প্রচুর অভিমান অভিযোগ রয়েছে যে তাদের এইখানে সড়কের পাশে যাদের বাড়ি তাদের এই মূলত ত্রাণ যাচ্ছে কিন্তু সরকারি বেসরকারি উদ্যোগে দুর্গম বা প্রত্যন্ত গ্রামগুলোতে এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছায়নি ওষুধ পৌঁছায়নি যার যে কারণে অনেকেরই নানান রোগে আক্রান্ত হয়েছেন আপনাকে আরো একটা কথা জানিয়ে রাখতে চাই গত এক সপ্তাহে বন্যা এবং বৃষ্টির প্রভাবে কুমিল্লায় চোদ্দ জন নিহত হয়েছে পাশাপাশি স্বেচ্ছাসেবক যারা রয়েছেন ত্রাণ বিতরণের সময় অন্তত পঞ্চাশ জন আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ অন্যান্য হসপিটাল গুলোতে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন এছাড়াও সকালে আমরা গুমতি নদীর পানির ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের জানতে চেয়েছিলাম তারা জানিয়েছেন যে এখন গুমতি নদীর পানি বিপদসীমার কিছুটা নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে যার ফলে গুমতির দুই তীরের মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছে তবে সকাল থেকে বৃষ্টি হওয়া এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে সেই স্বস্তিতে আসলে বাধা হয়ে দাঁড়িয়েছে সকালবেলা বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী বাহাত্তর ঘন্টা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে যে কারণে কুমিল্লা যারা এখন বন্যার পানি নেমে যায় কিছুটা স্বস্তিতে ছিলেন তারা এখন অস্বস্তিতে রয়েছে জেসিন্তা এ ছিল কুমিল্লার বন্যার সর্বশেষ দর্শক কুমিল্লার রসুলপুর থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির খবর ফেনীর বন্যা পরিস্থিতি সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী এলাকায় প্রত্যেকটি উপজেলায় ইউনিয়ন এবং গ্রামের ঘরে ঘরে পানি অবন্দি হয়ে আছেন হাজার হাজার মানুষ এই অঞ্চলের মানুষের চোখের পানি বানের পানি সব মিলে একাকার হয়ে গেছে এবং এই অঞ্চলের মানুষের হাহাকার এখন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে মানুষ এতটাই কষ্টে আছেন এতটাই নিরুপায় হয়ে আছেন যে তারা বলে শেষ করতে পারছে না কিন্তু আমরা বলার দিন চেষ্টা করছি এখানে আমরা দেখছি অনেকেই আছেন আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আপনি কোথায় থেকে এসেছেন এবং কোথায় যাচ্ছেন জি ভাই আমি সদর থেকে আসছি এখানে আমার এই আমার খালা খালা আত্মীয় স্বজন আছে ওদেরকে দেখতে আসছি ওরা কি ওদের সাথে অনেকদিন পর্যন্ত যোগাযোগ হচ্ছে না ওদেরকে দেখতে আসছি ওরা কি আদৌ আছে ভালো আছে লাগে অসুস্থ হয়ে গেছে তিনটা দিয়ে তিনটা গাড়ি পরিবর্তন করি এ পর্যন্ত এক ঘন্টার উপরে কি বলছিলেন আসলে এই অঞ্চলের মানুষের যেহেতু বিদ্যুৎ নেই নেই মোবাইলের ইন্টারনেট ফোন যোগাযোগ না থাকার কারণে কেউ কারোর সাথে যোগাযোগ করছেন না উনার মতন অনেকেই এখন তাদের আত্মীয় স্বজনের খবর নিতে চাইছেন এখানে তো আমরা আছি একটু উঁচু জায়গা হয়তো হাঁটু সমান পারি ভেতরের কি অবস্থা এবং মানুষজন কি এখনো উদ্ধার হয়েছে না ঘরে বন্দি আছে এখনো অনেক পরিবার আছে এবং ভিতরের দিকে পানি অনেক 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 কারা কারো সমান যে গলা আছে তো এই যে আমরা যে কষ্টটা করতেছি এটা আসলে অনেক দুর্গম বিদায় এখানে আমরা সেইভাবে কোনো সাহায্য সহজ পাচ্ছি না এক বেলা শুকনা খাবার খেয়ে মানুষ কোন রকম দিন কাটাচ্ছে পরিষ্কার যে পানি পানি অভাবে অনেকে ডায়রিয়া হয়ে যাচ্ছে এবং পানি পানি অভাবে অনেকে খুব অসুস্থ অবস্থা বোধ করতেছে আমাদের ফেনী জেলায় কখনো এরকম পানি দেখি নাই আমরা বন্যা তো অভ্যস্ত না এই কারণে আমাদের আসলে অনেক পেতে হচ্ছে আমাদের এখনো অনেক মানুষ ঘরবন্দি আছে এটা একটু উঁচু জায়গা আমরা যতটুকু ভেতরের দিকে যাব ততই পানি বাড়ছে এবং অনেক দিন ধরে এই পানি না নামার কারণ এখন পানিটা একটা স্থির হয়ে আছে রোদ উঠেছে আজকে তারপরেও কিন্তু পানি কমছে না আমরা যত ভিতরের দিকে এই যে দেখুন যদি ঘর বাড়ি সবকিছুই কিন্তু পানির নিচে 올িয়ে আছে এখানে অনেক ভালো পরিবার আছে যাদের অবস্থা সম্পন্ন এরও কষ্টে আছে যতটুকু আমি জানি তারা আসলে কিচেরো কিসের ভাবে আছে এবং তাদের আসলে কি প্রয়োজন আসলে বিশুদ্ধ পানির বেশি অভাব এবং কি স্যানিটেশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে যেহেতু সবকিছু ডুবে আছে বাড়িঘর ডুবে আছে বিল্ডিং ঘর ডুবে আছে স্যানিটেশনের যে একটা ভয়াবহ একটা সমস্যা হচ্ছে এটা আর বলার অপেক্ষা রাখে না তো এই ফেনি অঞ্চলে এখনো পানি নামছে না কতদিন হয়তো লাগবে আমরা জানি না তারপরেও মানুষ চাইছেন যেই পানি যত দ্রুত নেমে যাবে এবং তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তো এই ছিল আমার কাছে ফেনী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর স্মরণকালের ভয়াবহ বন্যায় দিনরাত বন্যার্তদের উদ্ধার ও খাবারের যোগান দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন অসংখ্য স্বেচ্ছাসেবক স্বেচ্ছাশ্রমের এক অনন্য নজির স্থাপন করে একই কাঁতারে দাঁড়িয়েছিলেন যারা তাদেরকেও প্রাণ দিতে হয়েছে তবুও দমে না গিয়ে দুর্যোগে হাত বাড়িয়েছেন সহযোগিতার ভালোবাসার আনোয়ার হোসেন মিলনে তোলা ছবিতে ফেনি থেকে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক ফেনির ফুলগাজির প্রত্যন্ত গ্রামে রাতেও চলছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম প্রশিক্ষণ না থাকলেও আর্থমানবতার জন্য জীবন বাজি রেখে কাজ করে চলেছেন দেশের বিভিন্ন জেলার তারুণ্য ঘরের ছাই সব চলে গেছে নিজেদের তো গায়ে বাসায় কোনো রকম এক কাপড়ে অন্য ঘরে আশ্রয় নিয়েছে ঠিক এই সমস্ত লোকদের বেশি পাশে দাঁড়ানো দরকার নৌবাহিনী সেনাবাহিনী কোস্টগার্ড বা ফায়ার সার্ভিসের সঙ্গে হাতে হাত রেখে প্রবল স্রোতের মধ্যেও হার না মানা তারুণ্য ঠায় দাঁড়িয়ে এখন যেটা আমরা করছি জরুরি ত্রাণ সরবরাহ করছি বাট খুব শীঘ্রই আমাদেরকে যে জিনিসটা বিবেচনা করতে হবে আমি এই উপজেলার কথাই বলবো আমাকে ইউএনও বলেছেন এখানে ছয়টি ইউনিয়ন আছে প্রায় দেড় লক্ষ বাসিন্দা আছেন নাগরিক আছেন তাদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন নিয়ে কোথায় যাবো ওইটা চিন্তা করতেছি আর কি আর সহযোগিতা চাইতেছি সবার কাছে পানি ঘর থেকে নামে গেছে তবে কিন্তু ঘরে কানা খানা রান্না হইতেছে না পানিতে সাতার কেটে অথবা গলা পর্যন্ত পানিতে জীবনের আহ্বানে ছুটছেন ঘুমিয়েছেন ট্রাকে কিংবা বোটে বন্যা আজ তোমরা গিলা মারছাই তোলা গাড় দেখ নিছো গো বন্যা ব্যাক নিচক ও কাপোচবক কিছু নাই তিনজনের আজের তিন দিন অনাগানা আমরা কয়েকদিন এ বাড়ির পাশে কেউ আইনচে ডিশে খাইছি রা আর বিস্কুট ডি খাইছি মাত্র কয়েকদিন আগে নতুন বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে এমন পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত ভালোবাসায় জায়গা করে নিয়েছে কোটি হৃদয়ে শেণীর প্রত্যন্ত গ্রামসহ বিভিন্ন জায়গায় পানি কমতে শুরু করেছে যে কারণে এখন সুপেয় প্রাণী এবং অবকাঠামোগত নির্মাণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে জায়গায় কিছুটা হলেও ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে নৌবাহিনী কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী নিয়ামুল আজিজ সাদেক নিউজ ফেনি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধে প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে আজই গেজেট প্রকাশ করা হবে জামায়াত ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এই তথ্য দিয়েছেন ফেসবুক পোস্টে শিশির মনির জানান আজ দুপুর একটার দিকে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে গেজেট প্রকাশিত হচ্ছে স্বৈরাচা শেখ হাসিনা এবং তার অনুগত পুলিশ বাহিনীর সদস্যরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ষোলো জুলাই থেকে গণহত্যা শুরু করার পর রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ও গণহত্যার দায় চাপাতে পহেলা অগস্ট এক নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করেছিল ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের করা ছয় মামলায় স্থায়ী জামিন পেয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ মুসাদ্দেক আলী আজ ময়মনসিংহের জেলা জজ আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন এই আদেশ দেন দু সালে তিন ও চার অগস্ট ভালুকা থানায় জমি সংক্রান্ত বিষয়ে তিনটি করে মোট ছয়টি মামলা দায়ের করে দুদক এই ছয় মামলায় মোসাদ্দেক আলী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে তাকে স্থায়ী জামিন করা হয় এর আগে গত ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে অপর চার মামলায় জামিন পান তিনি রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছিল বলে জানান তার আইনজীবী মামলায় জামিন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন মোহাম্মদ মোসাদ্দেক আলী আমি সকল সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি দেশে ছিলাম না সেই জন্যই মামলা হয়েছে আমি আসতে পারি নাই আমি আসার সাথে সাথেই আমি সারেন্ডার করেছি বেল নিয়েছি এই মামলা সহ আমার বিরুদ্ধে যত মামলা দিয়েছে সবগুলোই হয়রানিমূলক রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে আমাকে হয় করার জন্য করেছে কোনো মামলাই আইনগতভাবে চললে আমি মনে করি না আমার বিরুদ্ধে কোনো রায় হবে আমি সকল মামলায় ইনশাল্লাহ বিজয় অর্জন করব এবং আমি দেশবাসীর দোয়া চাই আমি আশা করছি এই ধরনের যে মিথ্যা মামলা থেকে যেন মানুষ প্রত্যন পায় এই মামলাটিতে ওনাকে সম্পৃক্ত করার করুন আছে বলে কোনো কারণ আছে বলে আমরা মনে করি না কারণ এই মোকদ্দমা যখন দায়ের করা হয়েছে ঘটনাস্থলে এই আসামি ছিল না যাকে আসামি করা হয়েছে ঘটনাস্থলে উনি দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থাকার পরে ওনার বিরুদ্ধে মামলা মামলা হওয়ার পরে উনি জানেন না যখন পত্রিকায় বিজ্ঞপ্তি উনি জানার পর ওনার পরিবার জানছে জানার পর উনি দেশে আসছেন আঠারো তারিখে আজকে বলছেন মুখোমারি অচল যোগ্য বিদায় আসামিকে যথারীতি জনাম মুসাউদ্দিগকে জামিন দিয়েছেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও সহিংসতার ঘটনা তদন্তে গঠিত তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন বাতিল ঘোষণা করা হয়েছে আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশন বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয় এর আগে গত ১৬ জুলাই থেকে সংগঠিত হত্যা ও সহিংসতা তদন্তে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ দিলিরুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল রাজধানী হাতির ঝিলে পানিতে ডুবে সারা রাহনুমা নামে এক নারী সাংবাদিকের মৃত্যু হয়েছে গত মধ্যরাতে হাতির ঝিল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্টেটাস দেন যাতে জীবন নিয়ে হতাশার কথা জানান তিনি বেসরকারি টেলিভিশন গাজী টিভিতে নিউজরুম এডিটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রাহানুমা ময়না তদন্তের জন্য লাশ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে পুলিশের ধারণা রেহনুমা আত্মহত্যা করেছেন ঘটনার তদন্ত করছে পুলিশ চট্টগ্রাম থেকে ঢাকা রুটে দীর্ঘ যানজটে পড়েছেন যাত্রীরা ভোর সাড়ে পাঁচটা থেকে যানজটে আটকে পড়ে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান ফেনীসহ আশেপাশের এলাকাগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যানবাহনগুলো দাউদকান্দি ব্রিজের পর কাঁচপুর ব্রিজ পর্যন্ত পৌঁছতে সময় লেগেছে ছয় ঘণ্টা দীর্ঘ যানজটে চট্টগ্রাম ঢাকা রুটে শত শত গাড়ি আটকা পড়েছে যানজটের কারণ জানা যায়নি তবে মদনপুর এলাকায় একটি ট্রাক দুর্ঘটনায় সড়কে যানজটের সৃষ্টি হতে পারে এমনটি জানালেন পরিবহন শ্রমিকরা চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের কান্না থামছেই না যাদের কেউ হারিয়েছেন সন্তান কেউ বা স্বামী এদের সান্ত্বনা দেবার ভাষাও খুঁজে পাচ্ছেন না কাছের মানুষজন সুরাজার বাহিনীর গুলিতে নিহতদের কয়েকজনের পরিবারের সাথে কথা বলেছেন শামসুল হক হায়দরি ক্যামেরা ছিলেন সুমন গোস্বামী কলেজ পড়ুয়া তরুণ ফয়সাল আহমেদ শান্তর মা আহাজারি করছেন একমাত্র ছেলেকে হারিয়ে ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বিক্ষোভ করছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা এ সময় হেলমেট পরা হামলাকারীদের গুলিতে লুটিয়ে পড়ে শান্ত এই ঘটনার কথা জানতেন না শান্তর বন্ধু কিংবা বাসার কেউ টিউশনি শেষে ছেলে ঘরে ফিরবে এই প্রতীক্ষায় নাস্তা তৈরি করছিলেন মা সন্ধ্যা হয়ে আসছে ছেলে নাস্তা করবে বাসায় ফিরবে নাস্তা রেডি করতেছিলাম মেয়েকে বলছি তুমি একটু কল দাও কল দিয়ে দেখছি আমার ছেলের মোবাইল বন্ধ এখনো পর্যন্ত আমি নিজেকে বিশ্বাস করাতে ভাবতেছি না যে কি ও ও নেই শুধু এতটুকু মনে হচ্ছে যে ওর সাথে আমার সাথে যোগাযোগটা বন্ধ ছাত্র হিসেবে খুব মেধাবী একজন ছাত্র ছিল শান্ত শুধু ছাত্র নয় সেদিনের ঘটনায় সরকার পক্ষের গুলিতে আরও যে দুজন খুন হন তারা ছিলেন পথচারী এদের একজন আসবাব কারখানার কর্মী মোহাম্মদ ফারুক আর মুদি দোকানের কর্মচারী সাইমন মর্মান্তিক ঘটনার পর থেকে দুই নিম্নবিত্ত পরিবারের সামনে এখন যেন শুধুই অন্ধকার এখন তার লোকটাকে আর ফিরে পাবো না সে তো দুনিয়া ছাড়ে চলে গেছে দুটো ছেলে মেয়ে তো আর বাপ করে ডাক দিতে পারবে না এরা যা আউরে কথা গো মনে হচ্ছে আমার ছেলের কোন বা অসুস্থ বা এমন যে লাজ করে এলাম আমার বলে তো মির মিত্র করে এলাইছি আমি তো বলতে সম্প্রতি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারকে সব রকমের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন শামসুল হক হায়দুরি এন্ড টিভি নিউজ চট্টগ্রাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোন দুর্বৃত্তের দায় বিএনপি নেবে না বিএনপি ও এর সহযোগী সংগঠনে কেউ এর সাথে জড়িত নয় বলেও জানান তিনি কিছু কিছু দুর্বৃত্ত তারা বিভিন্ন রকম অপকর্ম করে বিএনপির উপরে আপনার চাপানোর চেষ্টা করছে আমরা খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যেটা আগেও বলেছি আবারও বলছি যে কোনো রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠন জড়িত নয় নাম করা পত্রিকাগুলো তারাও আপনার এইভাবে নিউজ করছেন বিএনপিকে জড়িয়ে যেটা আমি মনে করি সমীচীন নয় একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এ কোনো অপকর্ম করে বিএনপির ব্যানার দিয়ে তো করে না ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ছিল মধ্যাহ্নের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউডিউ এছাড়াও এন টিভি জনপ্রসব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভ্যারিফাইড ফেসবুক পেজ দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ